सम्मानित उपस्थिति कुरान शब्दटी कुरान शब्दटी नाम विशेष्य ना मासदार केंद्रमूल ये विद्वानगण अनेक किछु बोलते चेयेछेन के बोले एटार नाम कुरान के बोले ना ये कारनून शब्द थेके निर्गत हयेछे एटा मासदार केंद्रमूल मूल नाम नय दुटाई चले विद्वानगण बोलते चेयेछेन जे शब्दटी कारनून काप्रा नून थेके निर्गत ना शब्दटी काप्रा हामजा थेके निर्गत शब्दटी जदि काप्रा नून थेके निर्गत हय ताहले अर्थ हलो मिलानो एकटी सूरा आरेकटी सूरार साथे मिले आछे एकटी आयत आरेकटी आयतेर साथे मिले आछे एई हिसाबे कुरान ठीक आछे आर शब्दटी जदि कारण काप्रा हामजा थेके निर्गत हय ताहले मकरून अर्थ हलो पठित जा पढ़ा हय तो कुरान मजिद के पढ़ा हय एई हिसाबे काप्रा हामजा थेके निर्गत हओ ठीक आछे कुरान काके बोले आल्लाहर पक्ष थेके जिब्राइलेर माध्यमे आमादेर नबी मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लमेर ऊपर सुदीर्घ 23 बचर जाबत समयेर गतिते जा अवतीर्ण हयेछे ताके बोले कुरान कुरान काके बोले आल्लाहर पक्ष थेके जिब्राइलेर माध्यमे आमादेर नबी मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लमेर ऊपर सुदीर्घ 23 बचर जाबत समयेर गतिते जा अवतीर्ण हयेछे ताके बोले कुरान सूरा सूरा शब्दटी जदि सीन ओ रा थेके निर्गत हय सूरुन ताहले हलो टुकरा अंश तो एकटी सूरा कुरान माजिदेर जन्य अंश टुकरा जे कोनो सूरा कुरान माजिदेर जन्य अंश टुकरा ठीक आछे आर जदि सूरा शब्दटी सूरुन सीन हामजा रा थेके निर्गत हय ताहले अर्थ हलो अवशिष्ट उच्छिष्ट बेशी खावार परे जा बाकी थेके जाए तो एकटी सूरा कुरान माजिदेर जन्य अवशिष्ट जे कोनो सूरा के पुरो कुरान माजिदेर जन्य अवशिष्ट हिसेबे धरे नेওয়া जाए तखन शब्दटी सूरुन थेके निर्गत हो ठीक आछे सूरा काके बोले অন্তত যাতে তিনটি আয়াত থাকবে তাকে সূরা বলে অন্তত কোরআন মাজিদে একটি সূরা আছে যাতে তিনটি আয়াত আছে বলতে পারেন সূরা কাউসার আল্লাহ তাআলা বলছেন ইন্না আতাইনাকাল কাউসার নিশ্চয় আপনাকে আমি কাউসার দিয়েছি অনেক কিছু দিয়েছি আপনাকে নবী করেছি হাউজে কাউসার দিয়েছি আপনাকে অনেক কিছু দিয়েছি আপনাকে কাউসার দিয়েছি ফাসাল্লিল রাব্বিকুন হার অতএব আপনি একটা কাজ করেন আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন কুরবানি করুন এই দুটা করেন তাহলে আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করতে পারবেন আমি আপনাকে অনেক কিছু দিয়েছি এই জায়গাটাতে আমার একটা কথা মনে পড়ে পরের বাক্যটা অনুবাদ করে নি ইন্না শানিয়াকা হুয়াল আবতার নিশ্চয় আপনার শত্রুরাই নির্বংশ যারা আপনাকে নির্বংশ বলে কিছু বলে গালি দিতে চায় তারাই হচ্ছে নির্বংশ ক্ষতিগ্রস্ত তারাই আপনি নন
আমি আপনাকে অনেক কিছু দিয়েছি, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য দুইটা কাজ করেন, সলাত আদায় করেন আর কুরবানি করেন। কুরবানি কিন্তু অনেক নেকির কাজ, এই জন্য ভাগটা এগুলো করেন না জানি, টাকা বেশি আছে একটা উঁট কিনে দিবেন রাজস্থান থেকে নিয়ে আসবেন, মৌলানা আবুল কালাম সাহেব সহযোগিতা করবেন, উনি এতে দেওয়ানদে পড়াশোনা করেছেন। টাকা কম আছে একটা গরু বড়া ষাঁড় দিকে কুরবানি করবেন, তার চেয়ে কম আছে একটা খাসি বেশ মোটা তাজা দাঁতলা কুরবানি করবেন, তার চেয়ে টাকা কম আছে একটা ছাগি যে বাচ্চা দেয় তাকে করবেন, তার চেয়ে টাকা কম আছে একটা ভেড়া করবেন, আর টাকা অনেক আছে 10টা 12টা 15টা 20টা সারা এলাকার লোক খাবে। কুরবানি হলো অনেক নেকির কাজ, কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই, আকিকা হলো জরুরি কাজ, ওর বাপকে জন্মের 7 দিনের দিন দেওয়াই লাগবে, যদি না দেয় তাহলে গুনাহগার হবে, আর কুরবানি না করলে গুনাহগার হবে না। রমজান মাসে তারাবি পড়লে নেকি হবে, না পড়লে হবে না। কুরবানি করলে নেকি হবে, না করলে নেকি হবে না। আল্লাহ আমাদের নবীকে বলছেন আপনি সলাত আদায় করুন, আপনি কুরবানি করুন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এইখানে মনে পড়ছে কি, যখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন মুসা ফেরাউনের কাছে যান, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, তখন মুসা আলাইহিস সালাম বলছেন আমি ভালোভাবে কথা বলতে পারি না, আমার কথাতে একটু অসুবিধে আছে, আমি ভালো করে বলতে পারি না। তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে আমি ওটা ঠিক করে দিচ্ছি, আপনি খালি বলতে থাকেন রব্বিশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, আমার মুখের জড়তা দূর করে দাও, মানুষ যেন আমার কথা বুঝতে পারে। আচ্ছা ঠিক আছে তাই করলাম, তো আপনাকে যাওয়া লাগবে ফেরাউনের কাছে। তখন বলছেন যে আমার ভয় হয়, না জানি কি করেও এক থাপ্পড় দিয়ে এক লোককে মেরে চলে এসেছি, তো চিন্তা করবেন না, ও কি বলবে আমি শুনবো, কি করবে আমি দেখবো, আপনাকে যেতে হবে। তখন মুসা আলাইহিস সালাম বলছেন আমার একাই যাওয়ার সাহস হয় না, যে তাহলে আমার ভাইকে সাথে দেন হারুনকে। আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে হারুনকে সাথে দিলাম, আপনি যা বললেন তাই মেনে নিলাম, তবে একটা কথা মনে রাখবেন ওয়ালা তানিয়া ফি জিক্রি, আমাকে ডাকতে অলসতা করবেন না, যদি আমাকে ডাকতে অলসতা করেন সব উল্টে দেব। আল্লাহ বলছেন যে আপনাকে আমি কাউসার দিয়েছি, অতএব আপনি দুইটা কাজ করেন, সলাত আদায় করেন কুরবানি করেন, আপনাকে আমি কত কিছু দিয়েছি। তা আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন যা চাইলেন তাই দিলাম, দুই ভাই মিলে একটা কাজে অলসতা করবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম, এগুলো বলতে অলসতা করবেন না, দিন রাত বলবেন, জরুরি আদেশ। একজন নবীকে এভাবে বলছেন, ওনাকে ডাকলে খুব খুশি হন, আলহামদুলিল্লাহ খালি যাতে বলেন এমন খুশি, বলছেন যাও তোমার ব্যাগ নেগিতে ভর্তি করে দিন যাও, আর যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম বলেন তখন বলছেন যাও তোমার আকাশ জমিন ফাঁকা যা আছে নেকি দিয়ে ভর্তি করে দিলাম, খুব খুশি, ডাকলে খুব খুশি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে এতই খুশি। মানুষ একটু বুঝে না, মানুষ একটু বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী সবচেয়ে দামি কি জিনিস আল্লাহর নবী, যেটা আমরা সঞ্চয় করে রেখে দেব দেখার জন্য, বেশ সুন্দর জিনিস, দামি জিনিস রেখে দেবো সঞ্চয় করে, এটা কি বলেন তাল্লা নবী? তাহলে সবচেয়ে দামি হলো লেসানুন দাকের, ওই জিহ্বা যে জিহ্বা আল্লাহকে ডাকে, এটা হলো সবচেয়ে দামি, এটা রেখে দাও তুমি। তারপরে বলেছেন কালবন শাকের, ওই অন্তর যে অন্তর অল্পতেই খুশি, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের বাপ বেটার স্বভাব বলবো, বলেন দুই বাপ বেটা গেছে বাজারে বেগুন বিক্রি করতে, বেগুন তো একটু দেরি হয়ে গেছে, তো সকালে দাম অনেক বেশি ছিল,
11টার দিকে গেছেন, দাম অনেক কমে গেছে, তো সারা দিন ওর বাপ খালি গালি দিছে, তোর স্বভাব, তোর তোর কারণে আজকে হলো না, তোর কারণে হলো না, তুই দেরি করে গেলি, এই সেই, মানে ওর বাপ ঠান্ডাই হচ্ছে না, তার মানে ওর বাপ সন্তুষ্ট নয়, একবারও বলে না যাগ্গা বেটা যা হয়েছে আলহামদুলিল্লাহ, অত চিন্তা করার কি আছে, যা হয়েছে আলহামদুলিল্লাহ, এর নাম হলো অন্তর খুশি হওয়া। সারা দিন লেগে আছে বেটার পিছনে, একটু দাম কম পড়ে গেছে সেই জন্য। কালবুন শাকের দ্বিতীয় দামি সঞ্চিত সম্পদ হলো ওই অন্তর যে অল্পতেই খুশি। আর তিন নম্বরটা হচ্ছে আপনার বউ, সবচেয়ে ভালো বউ ওই যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। কি সহযোগিতা, বড় মাছ কিনে নিয়ে চলে এসেছে স্বামী, তুই এত বড় মাছ কিনলে কি করে, ওটা তলিয়ে দেখতে হবে, টাকা তো তুমি নিয়ে যাওনি স্কুল থেকে আসার সময়তে, ওই ফর্ম ফল আপনি টাকা ছেলে দিয়েছ আর হাতে মাস্টার মানুষ, তখন 3,000 টাকা দিয়েছে, 2,000 টাকা রেখে 1,000 টাকা নিয়ে বড় একটা মাছ নিয়ে চলে এসেছে। বউকে এখন খোঁজ নিতে হবে যে এত বড় মাছ আনলো কি করে, এটা খোঁজ নিতে হবে। মনে আছে একদিন বলছিলাম যে বাড়িতে একটা লাউ নিয়ে এসেছে, কে যে নিয়ে এসেছে বোঝা যায় না, তা আবদুল্লাহ রাম্মা বলছে লাউটা আসলো কোথা থেকে কিভাবে, আমি তো বুঝতে পারলাম না, তো তাহলে মাসুমকে জিজ্ঞাসা করে দেখি, মাসুম লাউ বাড়িতে আসলো কি করে, ড্রাইভার, তো ওস্তাজি ওতো তো জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ওই গার্ড ওই পাহারাদার এটা গাড়িতে দিয়ে দিয়েছি, বলছি বলো কি তুমি, আমরা তো প্রতিষ্ঠানে জিনিস খাই না, এবার নিয়ে যাও তুমি, নিয়ে যাও নিয়ে যাও। তিন দিন পরে ড্রাইভার ওই লাউটাও নিয়ে গেছে বাড়িতে, আমরা যদি বুঝতে পারি যে এটা প্রতিষ্ঠানের জিনিস তাহলে আমরা ওটা খাবো না, ওটা আমরা খাই না ইনশাল্লাহ। তো আপনি একজন এই বাড়ির স্ত্রী, আপনি একটা সংসার পরিচালনা করেন, আপনার একটু হুঁশ বুদ্ধি হবে না যে স্বামী এত বড় মাছ আনলো কোথা থেকে, তারপর রাত 12টায় আপনি যান, আপনার স্ত্রী কিছুই বলে না, তুমি রাত 12টায় থাকলে কোথায়, এটা কি করে হয়, ও মা নয়, ওই মা দিয়ে সংসার চলবে না, ওই স্ত্রী নয়, ওকে পরিবর্তন করতে হবে। আমি পরিবর্তনের জন্য আদেশ করিনি, তবে মনে থাকবে কি না চট করে একটা মাথায় কথা এসেছে, সেই জন্য বলে রাখছি যে এটা কত প্রয়োজন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে ওখানে দাঁড়িয়ে আছো কেন, যে যেখানে আছেন আপনারা রাস্তাঘাটে কোথাও চলাচল করবেন না, আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, একটু নিজেকে সরম্বোধ ইতস্তবোধ করবেন, যে আব্দুল্লাহ হিসেব কথা বলছেন আমি এখানে দাঁড়িয়ে থাকি কি করে, এইটুকু লজ্জার আমি দাবি করি আপনার কাছে, আর কষ্ট করে আপনি এজন্য এসেছেন, অতএব রাস্তাঘাটে কোথাও দাঁড়িয়ে না থেকে দ্রুত এসে বসে যাবেন, আর আসার সময় তো বউকে সংশোধন করে নিয়ে আসতে হতো, আপনাকে বলছে এদিকে দেখেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রাসূলের সাথে একবার যুদ্ধ করে আসছিলাম, এখন মদিনায় ঢুকবো, তো আল্লাহ রাসূল বলছেন এ থামো থামো থামো, এখন কেউ মদিনায় ঢুকতে পাবা না, এইখানে থামো, আমরা সকালে যাব, এখানে রাতে থেকে যাব। তো জাবের বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন, তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা আচ্ছা বিক্রানাম সাইয়্যিব, তুমি যে নতুন বিবাহ করেছো তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো, একটার মধ্যে আর একটা। তখন জাবের রাজিয়াল্লাহু আনহু বলছেন সাইয়্যিব তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, তখন আল্লাহ রাসূল বলছেন আরে হাল্লা বিক্রান তুলায় বোকা, তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো, আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো। এই পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবার জাবের যেটুকু বলছেন সেটুকু আপনার প্রয়োজন, আপনার স্ত্রীর প্রয়োজন, খুব জরুরি।
এবার দেখুন উনি কি বলছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, ছয়টা মেয়ে রেখে, ছয়টা মেয়ে, আমার ছয়টা বোন, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা অপছন্দ করেছি, না আমার বোনদের সমবয়সের মেয়ে আমি বিবাহ করব না। তার চারটা কারণ, আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করব না আমি, তার চারটা কারণ। এই চারটা কারণ আপনার স্ত্রীর মধ্যে থাকতে হবে বাধ্য, মনে রাখবেন, আজকে গিয়ে বলে দিবেন। আপনার স্ত্রী ওখানে বসে আছে কিন্তু গল্প জমিয়েছে, আমার এই কথাও ধরে রাখতে পারবে না। এক লে তোয়াদ্দেবাহুন না, আমার স্ত্রী যেন আমার বন্ধের শিষ্টাচার দিতে পারে, শিষ্টাচার। আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে, ওই যে মাথায় কাপড় না দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলেন এটা কোন শিষ্টাচার, বলেন এটা কোন শিষ্টাচার। তাহলে এখন ধরতে হবে যে আমার বউ খারাপ, নাহলে এরকম কেন? আপনার ছেলেটার ফোর ফাইভে পড়ে, দেখেন প্যান্টটা টাকানো নিচে আছে, তা আপনার স্ত্রী তো ওইটা পায়জামাটা পরিষ্কার করে বাচ্চার গায়ে তুলে দেয়, তো টাকানো নিচে গেল, আপনার স্ত্রী তো বলে না, বলেন তো এটা কোন শিষ্টাচার, বলেন এটা কোন শিষ্টাচার। আপনার স্ত্রীর সামনে রোজ আপনার বাচ্চা বাম হাতে পানি খাচ্ছে, আপনার স্ত্রী কিছুই বলে না, বলেন এটা কোন শিষ্টাচার। আপনারা যখন বাড়িতে ঢোকেন, আপনার ছেলে মেয়ে যখন ঢোকে, তখন আপনার স্ত্রী কিছুই বলে না, আব্বু 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 সালাম দেওয়া, নিজে যা যা পিছোটো 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 আব্বু পিছোটো, দরজায় গিয়ে সালাম দিয়ে আসো, তো আপনার স্ত্রী বলে না, বলেন তো এটা কোন শিষ্টাচার। আপনাদের বাড়িতে যে গরু গাভীটে আছে না, সেও তো রাতে গোহালে যায় ঢোকে বাড়ির ভিতরে, তখনও সালাম দেয় কি? সালাম দেয় না, ও যে গরু, তা আমিও যদি নে বুঝে ও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না, ওলা এক কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, ভালো হাজাল বরং তার চেয়ে খারাপ। গরুও তো রোজ আমাদের গোহালে ঢোকছে, আমি ধরে নিয়ে যাই, আমার নিজের কথা বলছি, আমার আব্বা তো কৃষক মানুষ, আমরা তো গরু প্রত্যেকদিনই ভেতরে করতাম বাইরে করতাম, তো একদিনও গরু সালাম দেয় না, ঢোকার সময় একদিনও বলে না যে আসসালাম আলাইকুম, তা আমিও যে বলি না, এটা কোন শিষ্টাচার। আমি আবার পিছনে চলে আসলাম, আমি আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করিনি, এক যাতে করে আমার বউ আমার বোনদের কি করতে পারে, শিষ্টাচার দিতে পারে। দুই বলে তুয়াল্লে মাহন্না, আমার বউ যেন তাদেরকে শিখিয়ে দিতে পারে দিন ধর্ম, সলাত সিয়াম জাকাত নামাজ রোজা দোয়া কালাম, যাতে করে আমার বউ আমার বোনদের কি করতে পারে, শিখিয়ে দিতে পারে। দুই তিন অলে তোরা জেলা হন না, আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। সৌদি আরবে মেয়ে মানুষ যেদিন জন্মের সপ্তম দিনে মাথা নেড়ে করে, আর মাথার চুল ছোট করে, ওটা হারাম মনে করে, হারাম, মেয়েদের চুল ছোট করা হারাম, তাহলে ছোট অবস্থাতে মাথায় বড় বড় চুল হয়ে যাবে, তখন মায়ে ওই চিরুনি করে চুলকে, একবারে লাঠি নিয়ে বসে সবসময় চুলকে পরিপাটি করে রাখে মা, তো বাংলাদেশে তো চুল ছোট করে রেখেছে, ঘুরে বেড়াচ্ছে দৌড়ে বেড়াচ্ছে মেয়ে ক্লাস টেন।